नमस्कार আপনাদের সাথে আমি রয়েছি বর্ষা আপনারা দেখছেন খবর আসানসোল স্পন্সরড বাই अगला नंबर है आपका क्रेसेंट आईटीआई रहमत नगर बर्नपुर मोबाइल हॉस्पिटल है शिल्पांचल वासियों की पसंदीदा स्टोर जाला हमसा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है कंप्लीट शुरू हो गया है स्पर्स फर्टिलिटी एंड वुमेन्स केयर यहाँ वेलकम टू पायल मल्टी प्लाजा वन एक्सक्लूसिव शोरूम सुप्रीम गार्मेंट अब आसनसोल में आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नर साउथ ट्राफिक गार्ड तरफ থেকে আজ আসানসোলের সকল টোটো চালকদের জন্য ক্যাম্পেইন চালানো হয় এই ক্যাম্পেইনের মাধ্যমে সকল টোটো চালকদের পয়লা আগস্টের মধ্যে ড্রাইভিং লাইসেন্স রুট পারমিট সহ নাম্বার প্লেট আরটিওর মাধ্যমে অথবা গাড়ি দোকান থেকে কালেক্ট করার জন্য অনুরোধ করা হয় পুলিশ কমিশনারেটের সাউথ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আসানসোল শহরের সমস্ত টোটো ড্রাইভারদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে যারা এখনো পর্যন্ত টোটো নাম্বার প্লেট এবং টোটো চালাবার লাইসেন্স এবং রুট পারমিট জোগাড় করতে পারেনি তাদের সকলকে বলছি আপনারা যেখান থেকে টোটোটি কিনেছেন সেখান থেকে বা আরটিও সাথে যোগাযোগ করে 31 জুলাই 2024 তারিখ এর মধ্যে টোটোটির নাম্বার প্লেট রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স যোগাড় করে নিন অন্যথা 1 আগস্ট 2024 তারিখ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাউথ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আসানসোল শহরের সমস্ত টোটো ড্রাইভারদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে যারা এখনো পর্যন্ত টোটোর নাম্বার প্লেট এবং টোটো চালাবার লাইসেন্স এবং রুট পারমিট যোগাড় করতে পারেননি তাদের সকলকে বলছি আপনারা যেখান থেকে টোটোটি কিনেছেন সেখান থেকে বা আরটিওর সাথে যোগাযোগ করে 31 জুলাই 2024 তারিখ এর মধ্যে টোটোটির নাম্বার প্লেট রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স যোগাড় করে নিন অন্যথা 1 আগস্ট 2024 তারিখ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के साउथ ट्रैफिक गार्ड के तरफ से आसनसोल शहर के सभी टोटो चालकों को सूचित किया जा रहा है कि जिनके पास अभी तक टोटो नंबर प्लेट और टोटो ड्राइविंग लाइसेंस और रूट परमिट नहीं है उन लोग जहां से आपने टोटो खरीदा है वहां से या आरटीओ ऑफिस से संपर्क करके 31 जुलाई 2024 तक टोटो का नंबर प्लेट रूट परमिट और ड्राइविंग लाइसेंस बना ले अन्यथा 1 अगस्त 2024 तारीख से कानूनी कार्रवाई की जाएगी आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के साउथ ट्रैफिक गार्ड की तरफ से आसनसोल शहर के सभी टोटो चालकों को सूचित किया जा रहा है कि जिनके पास अभी तक टोटो नंबर प्लेट और टोटो ड्राइविंग लाइसेंस और रूट परमिट नहीं है उन लोग जहां से आपने टोटो खरीदा है वहां से या आरटीओ ऑफिस से संपर्क करके 31 जुलाई 2024 तक टोटो का नंबर प्लेट रूट परमिट और ड्राइविंग लाइसेंस बना ले বারাবন্নি জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরিষাতলি গ্রামে আজ নতুন হনুমান মন্দিরের প্রতিষ্ঠা করা হয় অজয় নদী থেকে আনা জলে হনুমানজির অভিষেক করে ফিতে কেটে মন্দিরের আনুষ্ঠানিক প্রতিবেদন করা হয় মন্দিরের উদ্বোধন করেন বারাবন্নি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য পূজা মার্ডি জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত সহ মন্দিরের কমিটির সদস্যরা
এটা অনেক দিনে হয়েছিল করেছিল, আজকে পুরো কমপ্লিট হয়ে আজ উদ্বোধন হলো। সাথে সাথে আমরা আজ অনেক জায়গায় মন্দির উদ্বোধন করেছি, আপনার কেরিয়াতে করেছি মনসা মন্দির। আমাদের বারামুলিতে আমরা চেষ্টা করি যে সমস্ত গ্রামে মন্দিরগুলো হোক, এটা একটা খুবই সুন্দর মন্দির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভিড়ও ভালোই ছিল, সমস্ত গ্রামের মানুষ বেরিয়েছে। आप भी चाहते हो ट्रेडिंग सीखने? क्या आप भी अपना फ्यूचर ट्रेडिंग में देखते हैं? बट आपको अच्छी मेंटरशिप नहीं मिल रही है? सो डोंट वरी, बिकॉज साइन अकेडमी अकेडमी प्रोवाइड यू दिस स्किल्स। हेलो दोस्तों, आई एम फ्रॉम साइन अकेडमी अकेडमी। आवर अकेडमी गिव्स यू मोर अपॉर्चुनिटी देन एनी अदर ट्रेडिंग अकेडमी। मेंस वियर की एक्सक्लूसिव शोरूम सुप्रीम गार्मेंट अब आसनसोल में। मेंस के पसंद का खास ख्याल रखते हुए जीन्स, शर्ट, टी शर्ट, ट्राउजर, जैकेट, ब्लेजर और शूज के अलावा और भी बहुत कुछ सिर्फ सुप्रीम गार्मेंट में, जो कि है पॉकेट फ्रेंडली फॉर एवरी मैन। हमारे यहाँ 2500 या 2500 से ऊपर की खरीदारी करने पर आप ले सकते हैं लकी ड्रॉ में हिस्सा, जिसके विजेता को मिलेगा एक चमचमाती हुई स्कूटी। तो आज ही आए हमारे यहाँ। नोट करें हमारा एड्रेस, टीपी मार्केट नियर टेक्नो कॉमर्शियल कॉम्प्लेक्स आसनसोल। चुपन का निदान भी किया जाता है, ध्यान रहे हमारे यहाँ अत्याधुनिक तकनीक द्वारा इक्सी करने की भी सुविधा उपलब्ध है। यहाँ ओटी में एचयू व हेपा फिल्टर सिस्टम है, जिससे ओटी का वातावरण स्वच्छ और पोल्यूशन मुक्त रहता है। यूट्रस में माँ के गर्भाशय की तरह स्थिति रहती है। इसके अलावा अत्याधुनिक इक्सी मशीन, वर्ल्ड टॉप नॉच लेमिनर फ्लो के साथ बेंच टॉप इंक्यूबेटर, अब मेट्रो सिटी की सुविधा आपको करीब मिलेंगे। इसके अलावा हमारे यहाँ डॉक्टर स्वयं सोनोग्राफी करते हैं और रिपोर्ट तुरंत दिया जाता है। तो महिलाओं की कोई भी समस्या हो, उसके लिए संपर्क करें स्पर्स फर्टिलिटी एंड वुमेन्स केयर। हमारा पता है आविष्कार बिल्डिंग, 3rd फ्लोर, GT रोड। ITI में इंटरेस्ट रखने वाले हो जाए तैयार, क्योंकि आसनसोल में स्थित NCVT गवर्नमेंट ऑफ इंडिया द्वारा एफिलिएटेड क्रिसेंट ITI में शुरू हो चुका है एडमिशन। ITI कोर्स फॉर इलेक्ट्रीशियन एंड फिटर विद 2 इयर्स ऑफ कोर्स ड्यूरेशन, मॉडर्न इक्विपमेंट एंड मशीनरी, वाईफाई कैंपस, इंडस्ट्रियल विजिट, कंप्यूटर क्लासेस, स्कॉलरशिप, स्पेशल क्लासेस और इंस्टॉलमेंट फैसिलिटी के साथ पाए 100% जॉब असिस्टेंस। सेल स्कोर और ECL में हमारे कॉलेज के 100 से भी ज्यादा स्टूडेंट्स कर रहे हैं अप्रेंटिसशिप। अगला नंबर है आपका क्रिसेंट ITI। हमारा एड्रेस है रहमत नगर, बर्नपुर, आसनसोल। ज्यादा जानकारी के लिए स्क्रीन पर दिए नंबर पर कॉन्टैक्ट करें। Welcome to Payal Multi Plaza, a one-stop solution for all your shopping needs. With a spacious underground and open multi-level parking facility, we are home to the most affordable fashion brand stores, which offers apparels for all sizes and age groups. At Payal Fresh, we get all your grocery requirements covered. And for your hunger, we have multiple mouth-watering food stalls. So what's stopping you? Visit us today at Payal Multi Plaza, near Asansol Railway Station. अपने यूनिक कलेक्शन के लिए पूरे सिल्पांचल में जाना जाने वाला हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है कंप्लीट फैमिली स्टोर, जहां बच्चों से लेकर बड़ों तक के सभी लोगों के लिए है स्टाइलिश, कंफर्टेबल, अट्रैक्टिव एंड क्वालिटी प्रोडक्ट्स, वो भी अफोर्डेबल प्राइस पर। किड्स वेयर, जेंट्स वेयर, लेडीज वेयर, सभी कुछ। तो शॉपिंग करने जरूर आए हमजा कलेक्शन। नोट करें हमारा पता, अपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस, GT रोड, आसनसोल। इधर है साइकिल, जैसे आगे करो। आगे करेगा बताओ।
এবারে মেবি এরকম হতে পারে, আমরা যেহেতু আগে থেকে জেনে যাচ্ছি দাম বলছি হচ্ছে 38, একটু পরে কাস্টমারের কাছে দিচ্ছি 44। বলছি আপনি বেরিয়ে যান, আমি দুটো তিনটে গোডাউন থেকে দেখি। মূল হাতে করুন আগে আপনি ফোন করুন না। তো মান বলতে এখানে আলু যেটা দেখলাম যে নর্মাল যেটা হয় যে কোনো জিনিসের তো তিনটে গ্রেড হয়, কম আছে, মিডিয়াম আছে এবং ভালো গ্রেড আছে। তো এখানে হোলসেল মার্কেটে আমরা যেটা দেখলাম যে দাম তো হোলসেল মার্কেটে মোটামুটি একটা ব্যালেন্স আছে, সাপ্লাই মোডারেট আছে, কিন্তু রিটেলে কোনো কোনো জায়গাতে একটু দাম বেশি নিচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করলাম যে অন্তত আলুর দামটা যেন 30 টাকা আশপাশ থাকে। ওনাদেরকে বললাম যে এখন তো ক্রাইসিস সামান্য হলেও আছে, আপনাদের মার্জিনটা আলুর ক্ষেত্রে 2 টাকা এরকম রাখুন, এতে আপনাদের যথেষ্ট প্রফিট আসবে। তো কিছু কিছু ক্ষেত্রে মানে সেটা হয়তো সিরিয়াসলি নাও হতে পারে, ক্যাজুয়ালি, কিন্তু কিছু জায়গাতে 34 টাকা ওরা দাম বলেছে। কিছু কাস্টমারের সঙ্গে কথা বলেছি যে তারা কিন্তু 34 টাকাতেও কিছু কিনেছে, কিন্তু এখানে যেটা আমরা দেখলাম 80% দোকানে তারা 30 থেকে 32-এর মধ্যেই আছে। যেটা আমাদের গভর্নমেন্টও চাইছেন যে 30 টাকার উপরে যেন আলুটা না যায় আর পেঁয়াজটা যেন 40-এর নিচে থাকে। তো আমরা এখানে দেখলাম বেশিরভাগ দোকানে আছে, কিছু কিছু পকেট এরিয়াতে তারা পেঁয়াজের দাম 45-ও বলছে। তো সেগুলোকে আমরা সকলকে সচেতন করেছি যে আপনারা একটু সাবধান হয়ে যান, নাহলে এটা আমাদের ফার্স্ট, যেটা বিডিও সাহেব বললেন এটা ফার্স্ট আমরা একটা ভিজিট করলাম এই সিজনে। দরকার হলে আমরা খুব ফ্রিকোয়েন্টলি, আমরা খুব তাড়াতাড়ি আবার ভিজিট করব, যে আমরা যে জায়গাগুলোতে আমরা ওয়ার্নিং দিয়েছি সেই জায়গাগুলো কিন্তু আমরা আবার দেখব। ইভেন এখানে বাজারে কিছু মানে আগোছালো ভাব যেটা, সেগুলো আমরা সচেতন করে তারা যেতে পারছে না, বস্তা মানে ইচ্ছাকৃতভাবে রাস্তার মধ্যে রেখেছে সেগুলোকে আমরা করেছি। এর সঙ্গে আমরা বলেছি যে যেগুলো ম্যান্ডেটরি লিগাল যে ফর্মালিটিসগুলো আছে, নিয়মগুলো আছে, যেমন লিগাল মেট্রোলজি ওদের ক্যালিব্রেশনটা যেটা ভিডিও সাহেব বললেন যে একটু ছিপকে দিতে হবে, এবং প্রত্যেকে ফুড সেফটি নিতে হবে, খাবার জিনিস নিয়ে যারা ব্যবসা করছে ওটা ম্যান্ডেটরিলি ওদেরকে নিতে হবে এবং দেয়ালে ছিপকে দিতে হবে, প্রমিনেন্ট জায়গাতে রাখতে হবে। তো এগুলো আমরা নেক্সট যখন ভিজিট আসবো আমরা ভিডিও সাহেবের নেতৃত্বে আমরা তখন কিন্তু সরাসরি আমরা লিগাল অ্যাকশনের দিকে যাবো, যে যারা এই জিনিসটা করবে না সরাসরি আমরা সেখানে মানে সিজ করে নেওয়ার আমরা ব্যবস্থা করবো। এটার ওয়ার্নিং হিসাবে আমরা দিলাম, আশা করি এখানে ক্রেতা বিক্রেতা সকলেই মানে ভালো মানুষ আছেন, তারা এটাতে খুব ভালোই সাবধান হয়ে যাবে, এটুকুনি আমরা ভরসা রাখছি। স্যার আপনার নাম? আমি দিলীপ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রি মার্কেটিং পশ্চিম বর্ধমান। আমরা এখানে একটা টিম এসছি, টিম হিসাবে আমাদের সাথে ডাইরেক্টর এগ্রি মার্কেটিং এবং মেট্রোলজির ইন্সপেক্টর আছেন এবং পুলিশ আছে আমাদের সাথে। তো আমরা যেটা দেখলাম, আমরা একটা রেট চার্ট যেটা বানিয়েছে এগ্রি মার্কেটিং, নর্মাল কত প্রাইস হওয়া উচিত হোলসেল এবং ওটার সাথে ম্যাচ করছিলাম সব জায়গায়, ঠিক আছে, বেশ কিছু জায়গায় নর্মাল আছে কিন্তু অনেক জায়গায় বেশি আছে। ওনাদের আমরা ওয়ার্নিং দিলাম যে দামটা কমিয়ে দিতে, এক্সেসিভ না বাড়াতে। ওনারা প্রতিশ্রুতি দিলেন যদি আগামী আমরা ব্যবস্থা নেব। এছাড়া আমরা দেখছিলাম হোর্ডিং কেউ করছে, হোর্ডিং যদি করছে তো অনেক জায়গায় এটা দেখা গেল যে অ্যাবনর্মালি বেশি আলু বা পেঁয়াজের স্টক কিছু দোকানে আছে। আমরা ওদের বললাম, ওরা বলছে কি সরকার গাড়ি আছে, তা আমরা বললাম যে 3 দিনের বেশি যেন না রাখে। বেসিক্যালি আমরা প্রথমবার এসেছি তাই জন্য ওয়ার্নিং দিলাম, এটা কমপ্লাই না হলে আবার আসবো। এছাড়া এটা মেট্রোলজি থেকে যেটা দেখা হলো, ওয়েটস অ্যান্ড মেজার ঠিক আছে, ওয়েটস অ্যান্ড মেজারের যে সার্টিফিকেটটা আছে অনেক জায়গায় ওরা দোকানে লাগাচ্ছে না, ওটা আমরা লাগাতে বললাম লিগাল মেট্রোলজি থেকে, ওটা বলা হলো। তো কোথাও আনহাইজিনিক ওয়েতে কিছু বিক্রি হচ্ছে, যেরকম ওই কাঁঠাল ঠাঁটাল কেটে মাছি বসছে ওভাবে বিক্রি হচ্ছে, ওটাও আমরা বললাম যে এভাবে বিক্রি করা যাবে না।
যখন কাস্টমার আসবে ফ্রেশ কেটে বিক্রি করুন বা অন্য কিছু ভালো জায়গায় সেফলি ঢেকে স্টোর করুন, ওরকমভাবে বিক্রি করতে, এটাই প্রাইমারিলি বলা হলো। আর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যাগ্রি মার্কেটিং উনি ডিটেইলড অ্যানালিসিস করলেন প্রত্যেক দোকানে কোয়ালিটি এবং যে প্রাইস, এবং অনেক রকমের উনি অ্যাডভাইস দিলেন, ওটা উনি বলতে পারবে। হ্যাঁ স্যার, এবং লিগাল মেট্রোলজি থেকেই এটা এমফোসিস করা হলো যে সব জায়গায় তো ওয়েট ঠিক ছিল, ওটা ঠিকই আছে। আচ্ছা ক্যাম্প করা হয়েছে, মোটামুটি কভারেজ ভালো, মোটামুটি ঠিকই আছে, ইনভয়েস সার্টিফিকেট শিক্ষানো যাবে, ওটাই অ্যাডভাইস করা হলো। দেখুন, আমরা চাইছি বাজারটা সুন্দর হোক, আমরা সেই জন্য পেপার ব্লক লাগানোর ব্যবস্থা করছি। আমরা যেটা দেবী মধ্যেখানে যেটা বাজারের রাস্তাটাকে ভাগ হচ্ছে ডিভিয়েশন করার জন্য, সেই ডিভিয়েশনটা করবো, আমরা গাছ লাগাবো এবং আমরা আরও হাইমাস লাগাতে চাইছি যাতে বাজারটা সুন্দর হয়। তো সেই ব্যাপারেই আজকে দেখতে গেছিলাম। লাগানো হচ্ছে, এটা কত দূর পর্যন্ত লাগানো হবে? এটা একদম আমাদের কর্পোরেশনের গেট থেকে শুরু করে একদম বস্তিন বাজার মোড় পর্যন্ত লাগানো হবে। এটাতে মানে কি জন্য এটা লাগানো হচ্ছে? এটা পার্কিং, এটা যাতে বেশ পার্কিংটা সমান থাকে, মানুষের গাড়ি রাখতে সুবিধা হয়, মানুষ দাঁড়াতে সুবিধা পায়, মানুষ বসতে যেতে পারে এটার উপরে, কোনো রকমভাবে দেখতে যাতে সুন্দর লাগে, সেই রকমের জন্য এটা লাগানো, পুরো পার্কিং এলাকাতে লাগানো, পুরো পার্কিং এলাকাতে। আজকের খবর এই পর্যন্তই। এই ধরনের আরো খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল খবর আসানসোলে। নমস্কার। नगर निगम के तत्वधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाए हमारी प्रतिज्ञा हमारा घर। एक बात सभी याद रखें, कचरा जहां तहां ना फेंके, कौन सा कचरा कहां डालना है अच्छी तरह से समझना है, स्वयं जागरूक हो औरों को भी जागरूक करें, रिड्यूस रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें, सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।